প্রিয় বন্ধুগণ, আজকে আমি ভারতীয় পণ্ডিত, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী আচার্য চাণক্যের তিনটি নীতি সম্পর্কে আপনাদেরকে বলবো। যে তিনটা নীতি জানা আসলে খুবই জরুরি আমি মনে করি। তো এই তিনটা নীতির মধ্যে প্রথম নীতি হচ্ছে যে আপনি যদি অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে লোকসানের সম্মুখীন হন, এই কথা আপনাকে গোপন রাখতে হবে। কারণ আপনি যদি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হন, অর্থনৈতিকভাবে আপনি যদি ভেঙে পড়েন, তখন হবে কি জানেন, সকল পাওনাদার আপনাকে সমানে এসে চাপ দেবে টাকা পরিশোধের জন্য। সকলে যখন চাপ দেবে তখন কিন্তু আপনার টাকা পরিশোধ করার ক্ষমতা আপনার থাকবে না। সুতরাং আপনার এই অর্থনৈতিক দৈন্যদশার কথা যদি মানুষকে বলে দেন, তাহলে কি আপনার লাভের চেয়ে লোকসানের সংখ্যাটা বেশি হবে। কারণ তেলের মাথায় তেল দেওয়াটা হচ্ছে কি আমাদের ধর্ম। আপনার এই অর্থনৈতিক বিপর্যনে যারা আপনাকে সাহায্য করার কথা ছিল তারাও কিন্তু পিষ্টান নেবে, মনে করবে ওকে যদি এখন সাহায্য করি তাহলে পুরাটাকেই মেরে যাবে, ও তো টাকা ফেরত দিতে পারবে না, ওর অবস্থা খারাপ। সুতরাং আপনি জীবনের কোনো পর্যায়ে যদি বড় ধরনের অর্থনৈতিক বিফলতা আসে, বড় ধরনের অর্থনৈতিক মার খান, তাহলে এই কথাটা আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে কিভাবে গোপন রাখা যায়। এইগুলো চাণক্যের নীতি এক। এরপরে আসেন দুই নাম্বার নীতি। দুই নাম্বার নীতি হচ্ছে যে আপনার যদি এরকম হয় যে আপনার সঙ্গী সাথী, মানে আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী যদি এরকম হয় যে সে চরিত্রহীন কিংবা আপনার সাথে বনিবনা হচ্ছে না, এরকম যদি হয় আপনি এটাকে লোকসমাজে আপনার বলা উচিত হবে না। কেন উচিত হবে না? সামনাসামনি অনেকেই হয়তো আপনাকে কী করবে, সান্ত্বনা দিবে, কিন্তু পিছনে আপনাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করবে। এবং এটা এমন একটা পরিস্থিতি, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে আপনার সংসারটা ধরে রাখা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে আপনি লোকসমাজে যেতে পারবেন না, বিভিন্ন রকমের লোকে বিভিন্ন রকমের কথা বলবে, জীবনটাকে ভিসিয়ে তুলবে। সুতরাং স্বামী বা স্ত্রীর যে কেউ একজন যদি চরিত্রহীন হয় বা একজনের সাথে আরেকজনের যদি মনোমালিন্য হয়, মতের মিল না হয়, সেই ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতে হবে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই কি সমঝোতা তৈরি করা। কিন্তু যদি এটা না করে এটা আপনি লোকসমাজে ব্যাপকভাবে প্রকাশ করেন, তাহলে আপনার বড় ধরনের পারিবারিক ক্ষতি হতে পারে। এগুলো নাম্বার টু, চাণক্যনীতি টু গেল। এবার আসেন চাণক্যনীতি থ্রিতে চলে যাই। থ্রিতে কী বলছে দেখেন, যে আপনার জীবনে যদি কোনো মারাত্মক রোগ হয়, বিশেষ করে সংক্রামক রোগ, যদি এরকম সংক্রামক রোগ হয় তাহলে আপনাকে সেটা গোপন রাখতে হবে। নতুবা যদি সংক্রামক রোগের কথা মানুষের শুনে তাহলে কিন্তু আপনি অনেকটা একগুঁয়ে হয়ে যেতে পারেন, সম্ভাবনা আছে। মানুষ আপনাকে সান্ত্বনা দিবে কিন্তু এমন সব কথা বলবে, এমন ভয়ভীতি আপনার মনের মধ্যে সৃষ্টি হবে, এমন একটা পরিবেশ সৃষ্টি হবে যে রোগের সাথে যে আপনি লড়াই করবেন, রোগের সাথে যে আপনি সংগ্রাম করবেন, সেই সুযোগটা অনেক প্রতিকূল হয়ে যাবে, সেই অবস্থাটা অনেক কঠিন হয়ে যাবে। এবং এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে অনেকে এমন একটা ভাব ধরবে যে আপনি জীবিত থেকে আপনি মৃত হয়ে গেছেন। হ্যাঁ, আপনাকে বলবে যে তোমার কী খাইতে ইচ্ছা করে, শেষ ইচ্ছা কী, তোমার জন্য খাবার বানায় নিয়ে আসি। হ্যাঁ, বা এরকম লোকজন আপনাকে নিয়ে যে ভরসা, সে ভরসার বিন্দুগুলো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম বহু রকমের সমস্যার সৃষ্টি হবে। তো এই জন্যই যে মারাত্মক কোনো রোগ হলে, বড় কোনো রোগ হলে, বড় কোনো সংক্রামক ব্যাধি হলে আপনি সেটা গোপন রাখতে হবে। আপনি সেটা ডাক্তারের কাছে বলতে পারেন চিকিৎসার জন্য, কিন্তু জনসমাজে সেটা প্রকাশ করলে আপনি সেটা ক্ষতি ছাড়া লাভ হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং এই ব্যাপারে আপনি গোপন রাখতে হবে। এই হচ্ছে চাণক্যের তিন নাম্বার নিয়ম। সুতরাং আজকে আমি আপনাদের সাথে চাণক্যের তিনটি নীতি নিয়ে আলোচনা করলাম। চাণক্য এই তিনটি কথা বলে গেছেন যে এই তিনটি ব্যাপারে সবসময় আমাদের গোপন রাখতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব
চাণক্যের এই নীতি তিনটাকে মেনে চলা। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকবেন। ভিডিও যদি উপকারে লাগে, যদি ভালো লাগে, তাইলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবেলা আমি লেকচার আমির হোসেন বিদায় নিলাম।